डबल गाड़ी थी। अरे इधर देखना गाड़ी किधर, इधर आगे नंबर पर आ। अरे आ जाइए इधर, डबल गाड़ी थी। ভারতীয় রেলে ফের বড়সড় দুর্ঘটনা, চোখের সামনে ভয়ানক আগুন, দাউ দাউ করে জ্বলছে এক্সপ্রেস ট্রেনের বগি, আর তা দেখে দিশেহীন অবস্থা মানুষজনের, যা দেখে একেবারে শিউরে উঠেছেন স্থানীয়রা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। তবে এই ঘটনার জেরে কেউ আহত হয়েছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত। শুক্রবার গোরক্ষপুর যাবার পথে গোদান এক্সপ্রেসের একটা বগিতে আগুন লাগে বলেই জানা গিয়েছে সূত্রের খবর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনের কাছে। এতে ট্রেনের শেষ প্রান্তে থাকা পণ্যবাহী বগির ভেতরে আগুন লাগে বলে জানা গিয়েছে সূত্রের খবর। আগুন লাগার পর তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে আশপাশের বগির যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয় এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করা হয়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বলেই জানিয়েছেন আধিকারিকরা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক প্যানেলের ভেতরে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় কেউ আহত হননি। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। তবে এই ঘটনার জেরে কেউ আহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। ভারতীয় রেলে ফের বড়সড় দুর্ঘটনা, চোখের সামনে ভয়ানক আগুন, দাউ দাউ করে জ্বলছে এক্সপ্রেস ট্রেনের বগি, তা দেখে দিশাহীন অবস্থা মানুষজনের, যা দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। তবে ঘটনার জেরে কেউ আহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শুক্রবার গোরক্ষপুর যাওয়ার পথে গোদান এক্সপ্রেসের একটা বগিতে আগুন লাগে বলে জানা গিয়েছে সূত্রের খবর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনের কাছে। এতে ট্রেনের শেষ প্রান্তে থাকা পণ্যবাহী বগির ভেতরে আগুন লাগে বলে জানা গিয়েছে সূত্রের খবর। আগুন লাগার পর তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে আশপাশের বগির যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয় এবং আগুন নেভানোর চেষ্টা হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেই জানিয়েছেন আধিকারিকরা। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক প্যানেলের ভেতর শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় কেউ আহত হননি। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। ঘটনার জেরে কেউ আহত হয়েছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।